আসসালামু আলাইকুম উমিস ব্লগের আজকের এই পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন কোথায় আছি জানেন? এই যে দেখেন আমার পিছনে হেলিকপ্টার। আজকে লাইফে ফার্স্ট টাইম আমরা হেলিকপ্টারে উঠব। আমাদের ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমরা খুবই এক্সাইটেড কারণ হেলিকপ্টারে কখনো উঠি নাই। হ্যাঁ, প্লেনে তো উঠছি, না হয় কিভাবে আমেরিকায় আসলাম। তারপরে আরো যে যে জায়গায় গিয়েছি, যাই হোক হেলিকপ্টারে উঠি নাই, আমাদের জন্য প্রথম। সো আমরা খুবই এক্সাইটেড। সকাল থেকে কয়েকবার অ্যাটেম্প নিয়েছি, বাট প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, সো এখন আমরা যাব রাইডে। আর তোমরা দেখো আমরা সেম পরছি, সেম আউটফিট। আজকে শুধু কালার না, আমরা আজকে পুরো আউটফিটই সেম পরেছি, রাইট না? হ্যাঁ, আর ম্যাচিং ক্লিপ, ম্যাচিং ক্লিপ। আমারটা কই? এই যে আমারটা, এই যে আমারটা। তুমি এক্সাইটেড মা? ইয়েস। তাই why wouldn't I be excited? Why are we here then? হ্যাঁ, কারণ আমরা আজকে প্রথম হেলিকপ্টারে উঠব। সো এক্সাইটমেন্ট আমাদের অনেক বেশি। প্রাইস কত পড়বে কি পড়বে আমরা ভেতরে যাব টিকিট কাটতে তখন বুঝবো। চলেন একসাথে ভেতরে যাই। ও, এটা কি ওজন মাপতেছে? কোথায় পেয়েছো? জোরে বলো। ও, তুমি তাই রক কালেক্ট করেছো? টিকিট কেটে ফেলছি। এখানে প্রাইস রেঞ্জ দেয়া ছিল $20 থেকে শুরু করে প্রাইস রেঞ্জটা শুরু হয়। তো ওনারা লিখে রাখছিল যে কত মাইল যাবে কত ডলারে। তো আমরা যেটা নিয়েছি, আমাদের তিনজনের টোটাল খরচ পড়েছে $145। তো আমরা নিয়েছি হচ্ছে অ্যারাউন্ড $40-এর যেটা, সেটা পার পার্সন। প্লাস আমরা একটা ছবি নিয়েছি, মানে $10-এর মতো যাবে। ওরা একটা পিকচার তুলে দিবে, কারণ আসছি একটা পিকচার তুলবো না। সো আমি ভাবলাম যে ওরা ওদের প্রফেশনাল যে ফটোগ্রাফার তাদের দিয়েই তুলে দিক। তুমি তুমি গুটগুটি, তুমি শুধু এদিক থেকে ওদিক থেকে উঁকি মারো। তো এখন আমরা যাব যে জায়গা থেকে ফ্লাই করব, সেই জায়গা থেকে, সেই জায়গার দিকে।
আনায় একটু ভয় পাইছে না আনায়া? Yeah. That's fine. মা ছিল, বাবা ছিল. That's why you hold it your hand. But enjoy করেছো না? No. এই দুষ্ট enjoy করেছো তো? Yeah. আসলে? Yeah. আমাদের পিকচার দেখি কেমন হয়েছে? Are you hungry না? Yes. চলো আমরা পিজ্জা খেতে যাই. I'm super duper hungry. চলো. আমার খুবই ভালো লাগছে, আনায়া একটু ভয় পাইছে যখন বেশি উপরে উঠে গেছে, ও আমার হাত ধরে বসছিল, তো ছোট মানুষ তো একটু ভয় পাবেই। বাট আমার আর আনায়ার বাবার ভালো লাগছে, একটু ভয় লাগছে কোন জায়গায় বলি, যেমন আমার পানির ফোবিয়া যখন বিচের উপরে উঠছে হেলিকপ্টারটা, তখন আমার মনে হয়েছে যে আমি একবার বলি যে না 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 না, বিচের উপর না, তার থেকে সিটির উপর থেকে ট্যুর দিতে বলো, সেইটাই ভালো হয়। যেরকমই হোক, আফটার অল জীবনের প্রথম হেলিকপ্টার রাইড, তো ভালো তো লাগবেই। এখন কোথাও লাগছে আমরা পিজ্জা হাটে যাব, ওখানে গিয়ে খাবো। এখন আসছি আমরা পিজ্জা হাটে, এখান থেকে পিজ্জা খাবো। আনায়ার কোনটা ফেভারিট? চিজ পিজ্জা? Yeah, because like you like other things except me, I only like cheese pizza. Pepperoni khawa jabe na seta abar bolte hoy shomoy jane. What's the door not opening? Ei je ei side e, ha ei side e dekhecho? I'm very strong. Eto strong dektei pelam, tumi gate e khulte paro na? Ja bhitore ja. Kanta bosba over here. Kanta bosba? Yeah. আমরা যে স্টেটে থাকি, ওই স্টেট প্লাস বেশিরভাগ স্টেটেই না পিজ্জা হাটে ডাইনিং নাই। বাংলাদেশে তো আবার এরকম ডাইনিং থাকে, তো এখানে দেখলাম যে ডাইনিং আছে, তো আমরা এখন এখানে বসে খাবো। তুমি কি ফ্লেভার খাবা? চিজ আর মামা পিজ্জা কি একটা ফ্লেভার হয় না, মানে হয় হয় ওই যে চিজ ফ্লেভার, এটা তো টপিং অ্যাকচুয়ালি। চালা তারপরে এখানে বসে গরম গরম খাবো। আমরা যেটা করি নর্মালি, যে কোনো পিজ্জার দোকানে অর্ডার দিয়ে তারপরে সেটা ক্যারি আউট নিয়ে যাই, কারণ ডাইনিং থাকে না, সো ক্যারি আউটই নিতে হয়, বাসায় গিয়ে তারপরে খেতে হয়। বাট আজকে গরম গরম খাওয়া যাবে, বাসার নিতে নিতে দেখা যায় যে 2-3 মিনিটে ঠান্ডা হয়ে যায়, আজকে সেটা হবে না। This is our first time in a restaurant, like pizza restaurant. Yeah, with dining table. That's what I was trying to say. দেখো বাবা কিভাবে করে। তোমার দিব? হ্যাঁ দাও। থ্যাংক ইউ। Oh.
বেশি গরম পারছো অনেক বড় চেয়ার না আমাদের সেই ছবি যেটা আমরা তুলেছি ওখানে হেলিকপ্টার রাইডের আগে। তো যাই হোক, যা বলছিলাম পরের ব্লগ দেখবেন, আমরা আরো কি করছি না করছি সবকিছু একটু একটু শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।